بسم الله الرحمن الرحيم সুপ্রিয় দর্শক মণ্ডলী আপনাদের জন্য আজ হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর মুখস্থিত বাণী নূরানি সহি নূরানি পরিপূর্ণ নামাজ শিক্ষা বইটি থেকে আজকে আপনাদের জন্য আল্লাহ তাআলার পরিচয় সম্পর্কে বর্ণনা করতেছি ইনশাআল্লাহ। যিনি আসমান জমিন চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র পাহাড় পর্বত বন জঙ্গল নদী নালা পশু পাখি কীট পতঙ্গ জিন ইনসান প্রভৃতি সব বস্তু সৃষ্টি করেছেন তিনি আল্লাহ। তিনি আদিকাল হতে আছেন এবং অনন্তকাল থাকবেন। তিনি সর্বশক্তিমান অনন্ত মহিমায় অদ্বিতীয় ও নিরাকার। তিনি আকার ও পুত্র নন, তিনি আকারেও পুত্র নন এবং তার স্ত্রী কন্যা কিছুই নেই। তিনি নিন্দ্রা তন্দ্রা জরা মৃত্যু রোগ শোক অথবা কোনো প্রকার পাপটাকে স্পর্শ করে না। তিনি সব বস্তুর সৃষ্টিকর্তা রক্ষাকর্তা ও পালনকর্তা। তিনি সকল বিশ্বের একমাত্র মহাপ্রভু এবং আমরা সবাই তাঁরই বান্দা বা গোলাম। প্রকাশ্যে বা অতিশয় গোপনে যা কিছু করি সবই তিনি দেখতে পান। আমরা প্রকাশ্যে যে কথা বলি এবং যা কিছু মনে গোপন কোণে লুকায়িত রাখি সবই তিনি জানেন। প্রত্যেক মানবের মনের প্রত্যেকটি কথাই তিনি অবগত আছেন। তিনি সর্বশক্তিমান, তাঁর কর্মে বা ইচ্ছায় বাধা দিতে বা প্রতিবাদ করতে পারে এমন কেউ নেই। আমরা তাকে দেখতে পাই না বটে, কিন্তু তিনি সর্বদা সর্বত্র বিদ্যমান আছেন। তিনি জগতের প্রত্যেক প্রাণীর রিজিক বা আহার দাতা, অথচ তিনি নিজে আহার করেন না। পৃথিবীতে তার আদেশ ব্যতীত কোনো কর্মই সংগঠিত হতে পারে না, এমনকি তার বিনা আদেশে গাছের একটি পাতা পর্যন্ত পড়ে না। তিনি তার সৃষ্টির মধ্যে মানবজাতিকে সর্বাপেক্ষা শ্রেষ্ঠ বলে সৃষ্টি করেছেন, তাই মানবের উপাধি হয়েছে আশরাফুল মাখলুকাত অর্থাৎ সৃষ্টির সেরা। তিনি আমাদের প্রতি অত্যন্ত দয়ালু, তাই শুধু মানবের সুখ শান্তি ও আরাম আয়েসের জন্য জগতে অন্যান্য সব বস্তু বিদ্যমান করেছেন, সৃষ্টি করেছেন। এ বিষয়ে তিনি নিজেই বলেছেন, ওয়ালাকাদ কাররামা বানি আদামা, অর্থাৎ আমি আদম সন্তানের উপর সর্বাপেক্ষা অধিক অনুগ্রহ করেছি। ফলত তিনি মানব জাতিকে প্রকৃতিতে আকৃতিতে ও জ্ঞান বুদ্ধিতে সব দিক থেকে শ্রেষ্ঠ ও সুন্দর করে সৃষ্টি করেছে। তাঁর একমাত্র উদ্দেশ্য
এই যে তিনি মানবগণ তাঁর প্রদত্ত সব নিয়ামত ভোগ করবে এবং সর্বদা তাঁর নিয়ামতের শুকর ও আদেশ পালন করবে। সুপ্রিয় দীনী মুসলিম ভাই ও বোনেরা, আজকে আপনাদের জন্য সহি নুরানি নামা শিক্ষা বইটি থেকে এই পর্যন্ত আলোচনা করলাম। ইনশাল্লাহ আগামী পর্বে আপনাদের জন্য আরও কিছু আলোচনা করব। আজ এ পর্যন্ত আল্লাহ আপনাদের সকলকে ভালো রাখুক। আল্লাহ হাফেজ।